হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেসে আগুন, চলন্ত ট্রেনের তিনটি কামরায় আগুন লাগে। শুক্রবার তেলেঙ্গানার মুম্বাই পল্লি ও পাগড়ি পল্লির মধ্যে ট্রেনটিতে আগুন লাগে, এরপর ট্রেনটি দাঁড়িয়ে পড়ে, গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়, জানিয়েছে সংবাদ সংস্থা ANI। আগুন লাগার পরই তড়িঘড়ি এক্সপ্রেস ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। কি কারণে এই আগুন তা যদিও স্পষ্ট নয়। যাত্রীরা বর্তমানে সুরক্ষিত আছেন, অন্য ট্রেনে তাদের হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হবে।